কাগজ দুই হাজার বাইশের ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ দুই বছরের জন্য আপডেট করা আছে তো এই গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি হ্যালো ভিউার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম বিডি ব্লগে বন্ধুরা আমি আলামিন হোসেন দিনের মতো আছি আপনাদের সাথে নতুন নতুন গাড়ির ভিডিও নিয়ে আমরা আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো হুন্দাই ব্র্যান্ডের হুন্দাই টোকসান আপনারা অনেকেই আছেন যারা সীমিত বাজেটের মধ্যে বাংলাদেশ কার সেকেন্ড হ্যান্ড গাড়ি হুন্দাই ব্র্যান্ডের হুন্দাই টোকসান গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি আমার আজকের এই গাড়িটি সম্পূর্ণভাবে দেখাবো। বন্ধুরা এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার বারো মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সালে সিসি দুই হাজার গাড়িটি সম্পূর্ণভাবে অক্টেনা চলছে গাড়ির কাগজ দুই বছরের জন্য আপটুডেট করা আছে দুই হাজার বাইশের ফেব্রুয়ারি পর্যন্ত গাড়ির কাগজ আপটুডেট করা আছে গাড়িটির ভিতরে রয়েছে অরিজিনাল লেদার সিট এবং সিট পাওয়ার গাড়িটির ভিতরে বাহিরের কন্ডিশন আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটি শেষের দিকে আমি গাড়ির প্রাইস বলে দিব যাতে গাড়িটি দেখার সাথে সাথে গাড়ির দাম সম্পর্কেও আপনি ভালো একটা আইডিয়া নিতে পারেন তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য এবং ভিডিও আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন প্রতিদিন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অল্প একটু কথা বলি সেটা হচ্ছে একটা ইউজকার কিনতে গেলে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে একটা ইউজকার কিনতে গেলে সেই গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি সেটা আপনাকে চেক করে দেখতে হবে এরপরে গাড়ির ইঞ্জিন সংক্রান্ত কোনো সমস্যা আছে কি না ইঞ্জিনের সমস্যা আছে কি না সেটা আপনাকে দেখতে হবে এরপরে গাড়ির কাগজ সংক্রান্ত কোনো জটিলতা আছে কিনা এই তিনটে বিষয় আপনাকে দেখে এরপরে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে হবে তো আমরা যারা শোরুমের লোক আছি আমরা একটা গাড়ি কিনতে গেলেই এই বিষয়গুলো সম্পূর্ণভাবে দেখে শুনে বুঝে এরপরে গাড়িটি ক্রয় করি যিনি আমাদের কাছ থেকে গাড়িটি ক্রয় করবেন যিনি আমাদের কাস্টমার হবেন গাড়িটি কেনার পরে তাকে যেন আর কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হতে না হয় সেই দিকে আমরা সময় খেয়াল রাখি তো বন্ধুরা চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি একটু গাড়ির সামনের শেপটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন হুন্দাই ব্র্যান্ডের হুন্দাই টোকসান যার মডেল ইয়ার দুই হাজার দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সালে সিসি দুই হাজার ওয়াকটেন চালিত গাড়ি গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ আমি সম্পূর্ণভাবে দেখাবো পার্সোনাল ইউজের গাড়ি যারা কমফোর্টেবল একটি গাড়ি কিনতে চাচ্ছেন ফ্যামিলি ইউজের জন্য ঢাকা বা ঢাকার বাইরে যাওয়া আসার জন্য লং ড্রাইভে লং টাইমের জন্য তাদের জন্য গাড়িটি খুবই ভালো হবে আমি গাড়িটি সম্পূর্ণভাবে একটু দেখানোর চেষ্টা করছি গাড়িটির সামনের লুক্স গ্রিলের শেপ প্লাস হচ্ছে হেডলাইট এইচএইডি হেডলাইট এবং নিচে রয়েছে এইচএইডি ফগলাইট খুবই সুন্দর এবং হুন্দাই ব্র্যান্ডের অরিজিনাল তো বন্ধুরা এই গাড়িটির কালার পর্যন্ত আপনারা অরিজিনাল পাচ্ছেন গাড়িটির বডিতে কোনো প্রকারের টাচ আপ হয়নি যেভাবে আছে আমি একটু সেভাবেই দেখানোর চেষ্টা করছি তেরো সিরিয়ালের একটি গাড়ি একটা বাংলাদেশ ইউজ কার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে আপনাকে প্রথমে এই বডির কন্ডিশনটা দেখতে হবে যে বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না যদি কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি না থাকে তবে সেই গাড়িটি আপনি নিঃসন্দেহে কিনতে পারেন এরপরে দুই নম্বর হচ্ছে গাড়ির ইঞ্জিনে কোনো ধরনের সমস্যা আছে কি না গাড়ির ইঞ্জিনে যদি সমস্যা থাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার যদি ওইভাবে জানা না থাকে তবে আপনি গাড়িটি কিনে কিন্তু বিপদে পড়বেন সেজন্য শোরুম থেকে গাড়ি নিলে আমরা এই বিষয়গুলো সম্পূর্ণভাবে দেখে শিওর হয়ে এরপরে আমাদের কাস্টমারের কাছে গাড়িটি বিক্রি করি যাতে গাড়িটি কেনার পরে তার কোন প্রকারের আর সমস্যায় না পড়তে হয় সেটা সম্পূর্ণভাবে আমাদের উপরে আস্থা রাখার মাধ্যমে হ্যাঁ আমরা ভালো করে চেক করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ একটা গাড়ি ক্রয় এবং বিক্রয় করে থাকি তো বন্ধুরা আমি যে গাড়িটি দেখাচ্ছি হুন্দাই ব্র্যান্ডের হুন্দাই টোকসান বারো মডেলের একটি গাড়ি কাগজ আপলোডেড আছে একদম ফুল কমপ্লিট ইনটেক করা গাড়িটি কেনার পরে চালাতে পারবেন কোনো প্রকারের আর কাজ করানোর কোনো প্রয়োজন নেই গাড়িটির অরিজিনাল অ্যালোরিম টায়ার কন্ডিশন একটু দেখাচ্ছি হুন্দাই ব্র্যান্ডের অরিজিনাল অ্যালোরিম এবং টায়ার কন্ডিশন খুবই সুপারফ্রেশ গাড়িটির চারোটা চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আপনার ব্রেকিং মেজারমেন্ট লং ড্রাইভের জন্য খুবই সুন্দর পাবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন বডির কন্ডিশনটা বডিতে কোন প্রকারের স্কারচ নেই এবং খুবই সুন্দর কন্ডিশনে আছে গাড়ির প্রত্যেকটি গ্লাস হোন্দাই ব্র্যান্ডের অরিজিনাল যারা কোরিয়ান গাড়ি বিশেষ করে কিনতে চাচ্ছেন সীমিত বাজেটের মধ্যে লাক্সারিয়াস গাড়ি তাদের জন্য এই গাড়িটি একদম পারফেক্ট তো বন্ধুরা আমি গাড়িটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি এটি হচ্ছে পাল কালার পাল এবং নিচে হচ্ছে আপনার ব্ল্যাক খুবই সুন্দর একটা কমিউনিকেশন এখানে আপনার যেই হুদাই ব্র্যান্ডের একদম অরিজিনাল অ্যালোরিম টায়ার চাকাটা পাচ্ছেন এবং এখানেও পাচ্ছেন আপনারা ডিক্স ব্রেক এখানে কোনো চাকাতে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়নি খুবই সুন্দর আপনার ব্রেকিং মেজারমেন্টটা পেয়ে যাবেন আমি গাড়িটি সম্পূর্ণভাবে একটু বডির কন্ডিশনটা দেখাচ্ছি আমি অলরেডি গাড়ির পিছনে সেবে চলে এসেছি পিছনের যেই আপনার ব্যাক ব্যাক লাইট দেখতেই পাচ্ছেন একদম প্রত্যেকটা লাইট হচ্ছে অরিজিনাল হুন্দাই ব্র্যান্ডের গ্লাস সহকারে তেরো সিরিয়ালের একটি গাড়ি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হুন্দাই ব্র্যান্ডের হুন্দাই টোকসান টোকসান তো বন্ধুরা এ ছিল আমার গাড়িটি টোটাল বডির কন্ডিশন গাড়িটিতে এখনও সামনে পিছনে বাম্পার লাগানো নেই তবে আপনি চাইলে আপনার পছন্দর বাম্পার আমাদের দোকান থেকে লাগাতে পারবেন আমাদের নিজস্ব দোকান রয়েছে বাম্পার মানে টোটাল গাড়ি সম্পর্কিত আর যত প্রকারের কাজ আছে সেটা আমাদের মাধ্যমে আপনি করে নিতে পারবেন সেই সার্ভিসের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ দিব তো আমি একটু গাড়ির যেই বাম সাইড লুকসটা দেখাচ্ছি বর্তমান কি অবস্থায় আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন হ্যাঁ যেন কোথাও কোনো প্রকারের মিস না যায় কোনো কিছু যেন মিস না যায় আর যদিও কোনো ইনফরমেশন যদি মিস্টেক হয়ে যায় তবে ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে আপনি যোগাযোগ করে আপনার যে ইনফরমেশনগুলো আপনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আমার গাড়িটির টোটাল বডির কন্ডিশন তো আমি এবার একটু গাড়িটির ভিতরে চলে যাব গাড়ির ভিতরে বর্তমান সিটের কন্ডিশন কি রকম হয়েছে আর এটা কিন্তু রিমোট গাড়ির রিমোট এটা হচ্ছে আপনার চাবি অবশ্যই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি গাড়ির ভিতরে চলে আসলাম এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার যেই ড্রাইভিং সিট পাওয়ার পাওয়ার সিট এবং অরিজিনাল লেদার খুবই কমফোর্টেবল সিট কাভার সহকারে দেখাচ্ছি ভালো স্পেস লেগ স্পেস এলিয়ন প্রিমিও এক জিও এই গাড়িগুলো যারা ইউজ করছেন টা ব্র্যান্ডের তারা যদি কমফোর্টেবল গাড়ি কিনতে চান আরামদায়ক তবে এই গাড়িটি আপনি কিনতে পারেন গাড়ির সার্ভিস খুবই ভালো পাবেন কমফোর্টেবল সিট রয়েছে ভালো স্পেস রয়েছে অরিজিনাল লেদার সিট এরপরে আপনার যেই গিয়ার লিভার হ্যান্ড ব্রেক এবং এখানে আছে আপনার যে এসি মিনিমাইজ বাটন আমি একটু গাড়িটির ভিতরে সব কন্ডিশনটা দেখাবো আর আপনার যে ড্যাক্সবোর্ড তো বন্ধুরা আমি একটু গাড়ির ড্যাক্সবোর্ড কন্ডিশনটা দেখাচ্ছি একদম ফুল আপনার কন্ডিশনটা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটু সিটটা পিছনে নিচ্ছি হুম এরপরে আমি আপনাদেরকে একটু স্টার্ট দিয়ে মাইলেজটা দেখাবো যে বর্তমান গাড়িটা আসলে পরিমাণে রান হয়েছে গাড়িটি এখন বর্তমানে স্টার আছে আপনার এই গাড়িটির যে মাইলেজ চল্লিশ হাজার একশো কিলোমিটার গাড়িটির রান হয়েছে এটা দুই হাজার বারো গাড়ির মাইলেজ এটা পার্সোনালভাবে ইউজ হয়েছে বিদায় আপনারা ইনশাল্লাহ ভালো মাইলেজের অর্থাৎ কম মাইলেজের ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে আর গাড়িটি অবশ্যই আপনার ভালো লাগলে ভিডিও নিচে যে নাম্বারটি আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমাদের শুরুে চলে আসতে পারেন গাড়িটির এটা ছিল টোটাল কন্ডিশন তো বন্ধুরা এই গাড়িটির যেই আপনার এখানে কিন্তু কোনো ধরনের কোনো ডিভিডি প্লেয়ার আসে না যেটা আসছে সেটা হচ্ছে অডিও প্লেয়ার আপনি এখান থেকে এই এক্স এফ এম হ্যাঁ এইভাবে আপনি বিভিন্ন মিউজিক প্লেয়ার প্লে করতে পারবেন এখান থেকে আর যেই লোক ইউজ করেছেন তিনি তার সুবিধার্থে আপনার যেই ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা লাগিয়েছেন এবং ব্যাক ক্যামেরার স্পেসটা আপনার যেই ইয়ে হচ্ছে উপরে আমি আপনাদেরকে একটা হচ্ছে গিয়ার গিয়ার লিভার থেকে আমি একটু ব্যাক গিয়ারে দেবো তো ব্যাক ক্যামেরা বর্তমানে কী কন্ডিশনে আছে সেটা একটু আপনাদেরকে দেখাবো আমি কিন্তু ব্যাগ গিয়ার অলরেডি দিয়ে ফেলেছি এবং এখান থেকে আপনারা যেই ক্যামেরাটার দেখতে পারবেন যে পিছনে দেখতে পারবেন এবং এটা হচ্ছে এক্সট্রা লাগানো এটা কিন্তু গাড়ির সাথে আসেনি যে ভদ্র গাড়িটি চালিয়েছেন তিনি তার সুবিধার্থে তার মতো করে লাগিয়েছেন আপনি ইনশাল এটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো একদম ফ্রেশভাবে আর কি দেখা যায় তো আমি এবার আপনাদেরকে একটু যেই ওপরে যে সানড্রফের কন্ডিশনটা দেখা হতো সানড্রফ বর্তমানে কি অবস্থায় আছে এবং মুনরফ অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো এখন আমি বর্তমানে একটুটা খুলছি দেখেন এটা হচ্ছে বাটন অটোমেটিক খুলতেছে বন্ধুরা এটা ছিল সানরোফ তো পিছনের হচ্ছে মনোরো আমি পিছনের সিটি গিয়ে সম্পূর্ণভাবে দেখাবো তো যারা আসলে সাবনেট সিটে বসবে তারা কিন্তু সানরোফ এখানে উঠে দেখতে পারবে আবার যদি কোনো ছোট বাচ্চা থাকে তারাও কিন্তু এখানে আসলে সানরোফটা উপভোগ করতে পারবে তো আমি একটু পরে কন্ডিশনটা দেখাচ্ছি ভালোই স্পেস রয়েছে এবং ভালো কন্ডিশন আমি আবার এটা একটু ক্লোজ করে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে কতটা স্মুথ স্থান একদম সীমিত বাজেট টেকশালা এই গাড়িটা আপনি কিনতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার গাড়ির দাম সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে আর গাড়িটি কিন্তু এখন বর্তমানে স্টার্টে আছে এবং সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ গাড়িটি যখন আপনি সরাসরি আসবেন ফিজিক্যালি দেখবেন চালাবেন যাচাই করবেন তখন কিন্তু গাড়িটা আপনার ভালো লাগার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই গাড়িটির কোথাও কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয়নি আমরা এই বিটগুলো চেক করার মাধ্যমে ইনশাল্লাহ শিওর হতে পেরেছি আপনিও যখন আসবেন আপনি দেখে শুনে শিওর হয়ে এরপরে গাড়িটি ক্রয় করবেন আমি আশা করি তো বন্ধুরা প্রত্যেকটা ছিলি কিন্তু আছে আমি এবার একটু গাড়ির পিছনের যে তিনটি সিট রয়েছে এখানে কিন্তু ভালো স্পেসের তিনটি সিট ভালো স্পেস রয়েছে এবং একদম লাক্সারিয়াস সিট ব্যবহার করা হয়েছে আপনার লেগ স্পেস সিটের স্পেস আলহামদুলিল্লাহ খুবই কমফোর্টেবল আর এখান থেকে কিন্তু আপনারা মুন্ড্রোফটা দেখতে পারবেন এটা হচ্ছে মুন্ড্রোফ এবং এখানে রয়েছে সানরুফ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি ইনশাল্লাহ আপনি কিনতে পারবেন আমাদের কাছ থেকে গাড়িটা আসলে ভালো লাগ না লাগার মতো কিছুই দেখছি না তবু যাচাই করে নেওয়াটা ভালো আমি একটু গাড়ির পিছনে ব্যাগ ডালাতে চলে আসলাম গাড়ির পিছনের ব্যাগ ডালা এখানে আপনার ভালো কিন্তু স্পেস আছে ব্যাগ ডালাতে ভালো স্পেস রয়েছে এবং গাড়িটা কিন্তু অনেক বড় একটা গাড়ি হ্যাঁ ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে জিপ কন্ডিশন ফুল জিপ কন্ডিশন তো বন্ধুরা এখানে আপনার যেই স্পেয়ার চাকা টুলস রয়েছে আর স্পেয়ার চাকা বড়। স্পিয়ার চাকা বড় হলে একটা সুবিধা আছে কি সেটা হচ্ছে লং ড্রাইভে গেলে যদি কোনো চাকা বিকল হয় তবে স্পেয়ার চাকা দিয়ে একদম মূল চাকার মতন কিন্তু আপনার ড্রাইভ করতে পারবেন অর্থাৎ গাড়িটি রান করতে পারবেন এবং এখানে যে জক লেন্স আছে এখন পর্যন্ত তিন চাল্লা খোলাই হয়নি যেভাবে আছে খুবই ভালো কন্ডিশনে আছে তো এই ছিল আমার গাড়িটির টোটাল কন্ডিশনটা তো বন্ধুরা এবার আমি একটু ইঞ্জিন কন্ডিশন দেখাবো যে বর্তমানে আসলে ইঞ্জিন কন্ডিশন কীরকম আছে কতটা ফ্রেশ আছে তো বন্ধুরা বনার বনাটা খোলার জন্য আপনাকে এখানে আসতে হবে অবশ্যই হচ্ছে আমার ভাই ক্যামেরাম্যান প্রত্যেকটা ভিডিও তার হাতেই হয় তো বন্ধুরা আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাচ্ছি এটা ডিও এসি ষোলো ভোল্টের একটি ইঞ্জিন অক্টেন চালিত দুই হাজার সিসির অক্টেন চালিত ইঞ্জিন খুবই শক্তিশালী হুন্দাই ব্র্যান্ডের একটি ইঞ্জিন গাড়ির ইঞ্জিন কিন্তু খুবই ফ্রেশ রয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোথাও কোনো প্রকারের ত্রুটি নেই আর যেভাবে আছে আপনি ঠিক এভাবেই এক থেকে দেড় বছর কোনো গ্রেজে না নিয়ে আপনি চালাতে পারবেন কেননা এখন বর্তমানে টোটাল কমপ্লিট করা আমাদের হাতে গাড়িটি কমপ্লিট করা আছে আপনি এখান থেকে ভালো মতো মেনটেন্স করলে আসলে আপনি বহু বছর এই গাড়িটি ইউজ করতে পারবেন কেননা কোনো প্রকারের কোনো সমস্যা এই গাড়িটিতে নেই তো আমি উপরে যে ইঞ্জিনের কাবারটি একটু দেখাচ্ছি বর্তমানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং বনাট এটা বনাট কাবার বা ইঞ্জিন কাবার যাই বলেন সব কিছুই কমপ্লিট করা আছে শুধু সামনের পিছনে বাম্পারটি আপনার পছন্দ অনুযায়ী লাগিয়ে নেবেন ইনশাল্লাহ আর আমাদেরকে বললে আমাদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ লাগিয়ে দিতে পারবো তো বন্ধুরা এই গাড়িটি এবার আপনি কোন জায়গা থেকে এবং কত প্রাইজের মধ্যে কিনতে পারবেন চলুন সেই সম্পর্কে একটু আলোচনা করি হ্যালো ভিউয়ার্স আমি গাড়িটি সম্পূর্ণভাবে দেখালাম তো এই গাড়িটি যদি আপনার ভালো লাগে এবং সরাসরি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের অবস্থান ঢাকা বনানি চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোট নাম্বার সেভেন শুরুমের নাম এ অ্যান্ড এ কার সেন্টার বন্ধুরা এ অ্যান্ড এ কার সেন্টার গাড়ি ক্রয় এবং বিক্রয়ের এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো গাড়ি কিনে নিতে পারবেন এবং আপনার কাছে কোনো গাড়ি যদি বিক্রির জন্য থাকে বা একচেঞ্জের জন্য থাকে তবে সেই গাড়িটিও আপনি বিক্রয়ে কিংবা এক্সচেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আমি যে গাড়িটি দেখালাম হুন্দাই ব্র্যান্ডের হুন্দাই টোকসান যার মডেল ইয়ার দুই রেজিস্ট্রেশন দুই সালে সিসি দুই হাজার সম্পূর্ণভাবে অকটেনের গাড়ি অকটেন চালিত গাড়ি গাড়ির কাগজ দুই হাজার বাইশের ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ দুই বছরের জন্য আপডেট করা আছে তো এই গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি বন্ধুরা আমার এই গাড়িটির দাম আস্কিং প্রাইস আস্কিং প্রাইস সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লাখ আশি হচ্ছে আস্কিং প্রাইস গাড়িটি যখন আপনি সরাসরি আসবেন দেখবেন দামাদামি করবেন অবশ্যই আলোচনার মাধ্যমে অল্প কিছু দাম কমানো যাবে তো বন্ধুরা আমাদের এই গাড়িটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর নিচে আমাদের যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিডিকার ব্লগে খুঁজে নিন আপনার পছন্দর যে কোনো গাড়ি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ সবাইকে